গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। আশা করি যে আমরা এদেশের যারা শুভবুদ্ধির উদয় হোক, বিশ্ববাসীর বহু সমস্ত মোরলদের এটাকে স্বীকৃতি দেওয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয় তখন একরকম, ওনারা যখন করে আরেক রকম সিদ্ধান্ত, অন্য করলে আরেক রকম, ইরাকের বেলা আরেক রকম, সাদ্দামের বেলা এক নীতি, ওনাদের বেলা আরেক নীতি, আফগানিস্তানে আরেক নীতি। সেই কারণেই আমরা স্বীকৃতি না পেলেও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরাও সাধারণ খান সাহেব বলেছেন পার্লামেন্টের সর্বসম্মতিক্রমে আমাদের দেশে এই গণহত্যা 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে আখ্যায়িত করেছি, জাতীয়ভাবে এটা আমরা পালন করছি এবং আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। আমি একটা দাবি করেছেন, একটা কমিশন করেছেন মিস্টার প্যাট্রিক বার্জেস, একটা কথা বলেছেন যে টু ফর্ম এ কমিশন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন, হাউ দি জেনোসাইড ওয়াজ অকার্ড। আই থিঙ্ক ইউ হ্যাভ সাজেস্টেড, সরি, আচ্ছা, আমার মনে হয় সে এরকম অবশ্যই এটা হওয়া উচিত। বিশ্বের বিভিন্ন দেশের যারা জেনোসাইড নিয়ে কাজ করে তাদেরকেও আমরা ডেকে তারাও দেখতে পারে, একটা উদ্যোগ নেওয়া যেতে পারে যে কী ধরনের জেনোসাইড হয়েছে। দালিলিক প্রমাণ আছে, বহু দালিলিক প্রমাণ আছে, আমি সময়ের অভাবে আর সেই দিকে যাচ্ছি না। আমি মনে করি যে এই যে 25শে মার্চ পাক হানাদার বাহিনী পৃথিবীর সমস্ত মানে নিয়মকানুন বা বর্বরতাকে হার মানিয়ে, বিশ্বের বিভিন্ন দেশের বর্বরতাকে হার মানিয়ে যে গণহত্যা করেছে এবং 25শে মার্চ এক রাতেই এই ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করে সেখানে যারা আন্দোলনের যে সূতিকার ছিল ইকবাল হল বলেন, ওই তৎকালীন ইপিআর পুলিশ জগন্নাথ হল বা সর্বত্র কমলাপুর স্টেশন, তারপর আপনার সদরঘাট যে টার্মিনাল লঞ্চ টার্মিনাল সর্বত্র বস্তিগুলোতে আক্রমণ করে এক রাতেই। ঈদের মতে পরবর্তীকালে যে খবর উঠেছিল সেখানে বলেছিল এক রাতে 35,000 লোককে হত্যা করেছে। এটা আমাদের না বিদেশি পত্রিকায় তখন বলেছিল যে এক রাত্রেই 35,000 লোককে হত্যা করেছে। এরকম ঘটনা পৃথিবীতে আর নেই। এই নেককর্জনক গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। আশা করি যে আমরা এদেশের যারা শুভবুদ্ধির উদয় হোক, বিশ্ববাসীর বহু সমস্ত মোরলদের এটাকে স্বীকৃতি দেওয়া, এই স্বীকৃতি এটা প্রাপ্য, আমরা এর স্বীকৃতি কামনা করছি।